আসসালামু আলাইকুম ডোস ফর ইনক্লুসিভ সোসাইটির ইউটিউব চ্যানেলে আমি এস এম ফেটোস আলম, আমি সিমা ইকবাল। আমরা আপনাদের আজকে ইনডোমিনেটেবল ওয়েব সিরিজের আরো একটি পর্ব নিয়ে এসেছি। আজকে আমরা এসেছি একজন স্পেশাল পার্সনের কাছে। তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি এবং তার পাশাপাশি তিনি হচ্ছেন একজন এন্টারপ্রেনার। আসুন আমরা আজকে শুনবো তার মুখে যে তিনি কিভাবে ব্যবসাটা দাঁড় করিয়েছেন এবং ব্যবসাটা করছেন। আমি মোহাম্মদ হাবিবুর রহমান হিমু, একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। আমি হুমায়রা মাশরুম সেন্টারের প্রোপ্রাইটর। আমি ব্যবসাটা শুরু করছি মোটামুটি 2013 সাল থেকে, তো ওই থেকে পথ চলা আমার 2013 সাল থেকে আমার পথ চলা। তো আমি আসলে প্রথমে বিজনেসটা শুরু করছি যখন, তখন আসলে আমাকে কেউ সাহায্য করার জন্য আগে আসেনি, ইভেন কি আমার ফ্যামিলি থেকে কেউ আগে আসেনি। তো সবাই বলছে যে এটা আসলে সম্ভব না আমার জন্য, যেহেতু আমার একটা প্রতিবন্ধকতা আছে। তো তারপরেও আমি প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সিদ্ধান্ত নিই যে কিছু একটা করার জন্য, কারণ আমার আসলে হাতে আর কি কাজ করা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ আমার শিক্ষাগত যোগ্যতা খুব বেশি ছিল না যে আমি কোনো একটা চাকরি করবো বা কোথাও জব করবো এরকম ব্যবস্থা ছিল না। তো নিজে একটা কিছু করার উদ্যোগ নেই, তো সেখান থেকে আমি বিজনেসটা শুরু করি। সবাই না বারণ করা সত্ত্বেও আমি 1000 টাকা পুঁজির একটা ড্রাম নিয়ে কাজটা শুরু করি। তো শুরু করার পরে আমি নিজেই বীজটা উৎপাদন করতে চেষ্টা করি, তো উৎপাদন করে আলহামদুলিল্লাহ সফল হই। তো পরবর্তীতে দেখা যায় যে আমার যখন প্রথম মাশরুম উৎপাদন হয়, আমি এই মাশরুমগুলো বিক্রি করার জন্য খুব একটা আর কি ভয় পড়ে যায় যে কীভাবে বিক্রি করবো বা কোথায় বিক্রি করবো, এখানে একটা আর কি আতঙ্ক কাজ করে ভিতরে। তো পরবর্তীতে আমি নিজে সিদ্ধান্ত নিই যে আমাদের বাসার সামনেই রাস্তায় বসবো মাশরুম নিয়ে। তো আমি প্রথম দিন মাশরুম প্রায় 1.5 কেজি মাশরুম নিয়ে বসি, তো 2 ঘন্টার ভিতরে আমার 1.5 কেজি মাশরুম বিক্রি হয়ে যায়। তো ওই যে একটা কাজ করছিল ভিতরে আত্মবিশ্বাস যে হ্যাঁ আমি এবার মাশরুম উৎপাদনও করতে পারি এবং মাশরুম বিক্রিও করতে পারি, তো ওই আত্মবিশ্বাস থেকে আসলে আমার জার্নি শুরু। তো এই মুহূর্তে আমার মাশরুমের ফার্ম প্রায় আয়তন 800 স্কোয়ার ফিটের উপরে আছে। এখানে প্রায় 4 লক্ষ টাকার উপরে আমাদের ক্যাপিটাল আছে। আমাদের ইনোকুলেশন চেম্বার বক্স একটা মেশিন আছে যেখানে আর কি আমরা যে বীজগুলোকে জীবাণুমুক্ত করি। এছাড়া আমাদের চপ কাটার আছে যেখানে আমরা আমাদের কাঁচামালগুলো আমরা বিভিন্ন সাইজে কেটে নিই। আর এখানে একটা ল্যাব আছে যেখানে আমরা বীজ উৎপাদন করি। আর এখানে আছে আপনার ইনকিউবেশন কক্ষ, যেখানে আমাদের এই বীজগুলো আর কি আসলে মাশরুমের মাইসিলিয়াম গ্রো করে মাশরুম উৎপাদনের। আর আছে আমাদের চাষ ঘর, যেখানে আমরা মূলত এই মাশরুমের স্পনগুলো থেকে মাশরুম উৎপন্ন হয়। তো এগুলো এখানে আছে। এছাড়া আমরা আর কি এই মাশরুমগুলো উৎপাদনের পরে আমরা বিভিন্ন ধরনের দোকান আছে যেখানে যারা আর কি পাইকারি মাশরুমগুলো নিয়ে আমাদের কাছে পাইকারি নিয়ে তারা খুচরা বিক্রি করে। এছাড়া কিছু রেস্টুরেন্ট আছে, আর সাধারণ মানুষ আছে যারা আমাদের বাসা থেকে এসে মাশরুম নিয়ে যায়। তো বর্তমানে আমার সামার সিজনে মাশরুমের উৎপাদন প্রায় 3 থেকে 6 কেজির মতো হয়, আর উইন্টার সিজনে আমাদের এই মাশরুম উৎপাদনের গড় থাকে প্রায় আপনার 8 থেকে 15 কেজি পর্যন্ত আমাদের ডেইলি ফলন থাকে। চলেন আমরা আপনাদেরকে আমাদের মাশরুমের ফার্মটা ঘুরে একটু দেখাই। এগুলো হলো আপনার ওয়েস্টার্ন মাশরুম, এগুলো আপনার 12 মাসে চাষ করা সম্ভব। যে কোনো জায়গায় একটু স্বচ্ছ এবং পরিষ্কার জায়গায় এগুলো চাষ করা খুব চাষ করা যায়, তেমন পরিশ্রমের প্রয়োজন হয় না এবং খুব অল্প পুঁজিতে এটা করা সম্ভব। আর এই হলো আপনাদের মিল্কি মাশরুম, এটা মূলত আপনার গ্রীষ্মকালীন মাশরুম। এটা আপনাদের উৎপাদন হবে মাশরুমটা এপ্রিল থেকে আপনার অক্টোবর পর্যন্ত এটা চাষ করা যায়, আর শীতে এটা হয় না। আর এখন আপনাদেরকে আমরা যেটা দেখাবো এটা হলো আপনার গ্যানোডার্মা মাশরুম। এই মাশরুমটা মূলত এটাও গ্রীষ্মকালীন মাশরুম, আর এটা খুব ঔষধি গুণ সম্পন্ন একটি মাশরুম। এটা খাওয়া যায় না, এটা শুধু ঔষধ হিসেবে ব্যবহার করা যায়। এই মাশরুমটা খুব দামি, এটা আপনার কেজি প্রতি প্রায়
আপনার 4,000 টাকা পর্যন্ত এটা কেজি হয়। তো এতক্ষণ আপনারা যে ওয়েস্টার্ন মাশরুমগুলো দেখলেন, এগুলো আপনার আখের ছাবড়া পদ্ধতিতে তৈরি করা। এখন আপনাদেরকে দেখাবো কাঠের গুঁড়া পদ্ধতিতে যে মাশরুমগুলো হয়। এগুলো হলো ছোট ছোট কাঠের গুঁড়ার প্যাকেট। এই প্যাকেট দিয়ে এগুলোর ভিতরে মাশরুম উৎপাদন হয়। এই পর্যায়ে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ইনকিউবেশন কক্ষ, যেখানে ওমগর বলে বাংলায়, এখানে আমাদের বীজগুলো মাইসিলিয়াম গ্রো করার জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হলো সেলগুলা, এখানে আপনার মাইসিলিয়াম গ্রো দেখেন, এই মাশরুমগুলো আপনার মাইসিলিয়াম গ্রো করে ফেলছে, আর এগুলা আপনার গ্রো করতেছে অলরেডি, এখনো কমপ্লিট হয় নাই, এগুলোও কমপ্লিট হয় নাই, গ্রো করতেছে। এগুলো সবগুলা আখের ছাপার তৈরি প্যাকেট। আর এখানে আপনার এগুলো হলো কাঠের গুঁড়ো তৈরি প্যাকেটগুলা, এখানে মাইসিলিয়াম রান করার জন্য রাখা হয়েছে, এগুলো এখনো কমপ্লিট হয় নাই। আর এটা এখানে আমরা 20-30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা মাইসিলিয়াম গ্রো করার জন্য আপনার প্রায় 18-30 দিন পর্যন্ত। এখন দেখাবো আমাদের আর কি ইনোকুলেশন চেম্বার বক্স। এখানে আমরা আপনার বীজগুলোকে জীবাণুমুক্ত করি, মূলত বীজগুলো তৈরি করার পর জীবাণু ইনস্টলাইজ করার জন্য এই চেম্বার বক্সটা ব্যবহার করা হয়। এটা হলো আমাদের সেই চেম্বার বক্স। এটা হলো মিটার, এখানে আপনার আর কি কতটুকু তাপমাত্রা হইতেছে, যতটুকু তাপমাত্রা দরকার এটা আমরা এইটার মাধ্যমে দেখি। আর এই হলো আমাদের চেম্বার, খুলে দেখাচ্ছি। এইটার ভিতরে আমরা বীজগুলো সাজাই এখানে জীবাণুমুক্ত করা হয়। এটা একটা নির্দিষ্ট 120 ডিগ্রির তাপে, 1.5 কেজি চাপে আমরা প্রায় 1 ঘন্টা পর্যন্ত এটাকে জীবাণুমুক্ত করতে হয়। এই কাজগুলো আমরা এর ভিতরে করি। তারপরে এখান থেকে এই জীবাণুমুক্ত করার পরে আমরা এটাকে যে জাতের জাত বা সময় অনুযায়ী আমরা জাত নির্বাচন করে মাশরুমের বীজগুলোতে আমরা বীজ তৈরি করি। এই কাজের পরে আমরা মাশরুমগুলোকে ইনকিউবেশন কক্ষে নিয়ে যাই। তারপরে ইনকিউবেশন কক্ষ যখন কাজ শেষ হলে তখন আমরা চাষগুলো নিয়ে আমরা মাশরুমগুলো চাষ করি। মূলত আপনাদেরকে দেখাবো আমাদের ফার্মে অটোমেটিক যে পানি দেওয়ার সিস্টেম, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই পদ্ধতিতে আমাদের ফার্মে সম্পূর্ণ একবারে পানি দেওয়া হয়ে যায়। চাপটা অন করে দিচ্ছি। এটা আপনার সম্পূর্ণ ঘরটা আপনার 15-20 মতো আপনার পানি পড়তেছে। এটা আপনার সম্পূর্ণ ঘরগুলো ভিজে আপনার আর্দ্রতা বেড়ে যাবে এবং এটা মাশরুমের পরিবেশের জন্য খুব ভালো। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবো কি মাশরুমটা কীভাবে আমরা আসলে বেড় থেকে তুলতে হয়। তো প্রথমে মাশরুমটা এভাবে মাশরুমের গোড়ার দিকে তর্জনী এবং বিদ্যা আঙুলিতে চাপতে ধরতে হবে। ধরে একবার উপরে একবার নিচে এরকম আস্তে আস্তে নাড়তে থাকলে মাশরুমটা ছুটে আপনার হাতে আসতে করে শুরু করবে। এভাবে আমরা কি মাশরুমটা মূলত দর্শক আপনারা দেখলেন কিভাবে মাশরুম পাড়তে হয়। তো আশা করি আপনারা সবাই এভাবেই মাশরুমের ব্যবসা শুরু করবেন, মাশরুমের চাষ শুরু করবেন এবং মাশরুমের কি সুন্দরভাবে তুলতে হয় দেখছেন। আমি ধরে আছি, আপনারা আমার হাতে মাশরুম দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি সম্পাদক, আমার দুটি মেয়ে হুমায়রা রহমান, সাদিয়া রহমান। আমার হাজব্যান্ডের মাশরুমে আমি প্যাকেজিং এবং মাশরুমে তোলার কাজে সাহায্য করি। আর আমি আমার সন্তান এবং আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক ভালো আছি। আর ব্যবসার ক্ষেত্রেও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ।
আমি আলহামদুলিল্লাহ এই বিজনেস করে এখন খুব ভালো আছি, পরিবার নিয়েও খুব ভালো আছি। আর আমি আমার এই বিজনেসকে অনেক ব্যাপক আকারে নিয়ে যেতে চাই, অনেক বড় করতে চাই। যদি সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন এই ব্যবসাটা অনেক বড় করতে পারি। আর কেউ যদি এই বিজনেস করতে আগ্রহী হয় কিংবা শুরু করতে চায়, তাহলে অবশ্যই আমাদের সাথে এবং ডিআইএস সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করি আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ সাহায্য করবো, এবং আশা করি ডিআইএস তাদের অবস্থান থেকে এগিয়ে আসবে আপনাদের জন্য কাজ করার জন্য। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন যে একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি অন্তঃপ্রাণার কিভাবে হচ্ছে তার ব্যবসাটাকে স্ট্যাবলিশ করেছে এবং চালিয়ে নিয়ে যাচ্ছে। আমি সবার কাছে অনুরোধ করবো যে আমরা যার যার জায়গা থেকে তাকে যদি একটু হেল্প করি, তাহলে সে তার ব্যবসাটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। আমাদের সাথে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। হবে আপনাদের সাথে আবার একটি ভিডিওতে। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক ও বেল আইকনটাকে অবশ্যই প্রেস করুন নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।